একটার থেকে আরেকটা ড্রেস এত বেশি সুন্দর। ঠিক তেমনি কিন্তু একটা ব্যাগের চাইতে আরেকটা ব্যাগ সুন্দর। ড্রেস, ব্যাগ, হিজাব কোনোটার চাইতে কোনোটা কম না। একটা শপের মধ্যেই যেহেতু এতগুলো জিনিস পাওয়া যাচ্ছে, তাই আমরা সেদিন চলে গিয়েছিলাম মিরপুর নিউ মার্কেটে। এটা হচ্ছে মিরপুর এক নম্বরে বাস স্ট্যান্ডের কাছে টপ টেনে ও জিনজিনিয়া রেস্টুরেন্টের বিল্ডিং প্রিন্স বাজারের অপোজিটে। আর এই মার্কেটেরই হচ্ছে লিফটে থ্রিতে একটা শপ, যার নাম হচ্ছে কৌসারি। এর আগে মানে গতবার ঈদে কিন্তু এখান থেকে রদুশি আর আমার বেশ শপিং করা হয়েছিল। এবারও এখানেই চলে আসলাম। ওনাদের কাছ থেকে অবশ্য অনলাইনেও কেনাকাটা করা যায়, সেম প্রোডাক্টই ওনাদের অনলাইনেও পাওয়া যায়। তবে আমার কাছে মনে হচ্ছিল আমি একটু গিয়ে শপিং করি, যেহেতু যেতে পারছি। যারা যেতে পারবেন না তারা কিন্তু অনলাইন থেকেও ওনাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন। আপুদের পেজে এবং দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, কিন্তু আমার সবচাইতে বেশি ভালো লাগে ওনাদের ব্যাগ এবং হিজাব। এছাড়াও আপুদের কাছে খুব সুন্দর সুন্দর টপস এবং আভায়া পেয়েছিলাম আমি, আর এবার গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর ঈদ কালেকশন ড্রেসও রয়েছে। যাই হোক, রদুশি মূলত এসেছে গতবারের মতো খুব পছন্দের একটা ব্যাগ এখান থেকে নিয়ে যাবে। আর রদুশি ব্যাগ দেখতে দেখতে আমি ভাবলাম যে আমি যেহেতু নিব, তাই আপুদের সাথেও কিছুটা শেয়ার করি। তো প্রথমেই আমি কিছু হ্যান্ড পার্স দেখতে চেয়েছিলাম, আর এখানে অনেক ধরনের হ্যান্ড পার্স রয়েছে। তার মধ্যে এই হ্যান্ড পার্সগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ও, একটা কথা শুরুতেই বলে রাখি, আপুদের এখানে ব্যাগ এবং হিজাব সবই কিন্তু ইম্পোর্টেড। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম অরিজিনালের মাস্টার কপি, মানে অরিজিনালটা তো লাখ টাকা প্রাইস হয়ে যায়। তো এগুলো আপনি রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন, তবে অরিজিনাল আর মাস্টার কপির মধ্যে কিন্তু কোনো তফাতই বোঝা যাচ্ছে না। তো আপু আমাকে সেটাই বোঝাচ্ছিল যে আপু আপনি আলাদা চোখে এটার কোনো তফাত খুঁজে পাবেন না, তবে এটা আমাদের মাস্টার কপি। তো আমার কাছে এই ব্যাগগুলো আসলে অনেক বেশি ভালো লাগছিলো, একদম অরিজিনালের মতোই। কিন্তু এগুলোতে সব ধরনের ভিতরে কার্ড ট্যাগ সবই দেওয়া ছিল, সাথে কিন্তু বক্সও করে দেয়া হবে যখন আপনারা নেবেন। এরপরেই তো শুধু মানি এবং কার্ড ক্যারি করার জন্য এদের ছোট ছোট যে ব্যাগগুলো, এগুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এগুলোও কিন্তু খুব সুন্দর বক্সে পাওয়া যায়। এরপর আমার মনে হলো যে আরেকটু বড় সাইজের একটা ব্যাগ দেখি। তো এই ব্যাগের মধ্যে কিন্তু অনেক রকমের কসমেটিক্স ক্যারি করা যাবে, সামনে যেহেতু সবাই ঘুরতে যাবে ঈদে, দূরে কোথাও ট্যুরে গেলে এরকম একটা ব্যাগের মধ্যে কিন্তু কসমেটিক্স নিয়ে নিতে পারেন। এর মধ্যে শুধু কসমেটিক্স না, 250 ml যে পানির বোতলগুলো আছে না, এরকম একটা পানির বোতলও ঢুকবে। আর এটা সবচাইতে বেশি ভালো লাগলো যে এটার মধ্যে তিনটা বেল্ট আছে, তিনটা বেল্টের মধ্যেই তিনভাবে আপনি ক্যারি করতে পারবেন, যেটা আপু এইমাত্র আমাদেরকে দেখিয়ে দিল। এছাড়া তো আরও এত সুন্দর সুন্দর ব্যাগ আছে, আমি এক ঝলক একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এত এত কালেকশন আমার তো সব দেখানো পসিবল না। আমি আজকের ভিডিওর ক্যাপশনে কিন্তু ওনাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিন, কারণ পেজে ওনাদের সবগুলোর ছবি দেওয়া আছে। এরপর তো একটু বড় ব্যাগের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। এই বড় ব্যাগগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। বড় ব্যাগের মধ্যে আমার এই ব্যাগটা অনেক বেশি ভালো লাগলো। আপু বলল যে আপু এটার চাইতেও কিন্তু বড় আছে। তো এই যে ব্যাগটা দেখছেন, এই রকম সেম আরেকটা বড় হচ্ছে এটা। এখানে একদম বড়টার প্রাইস হচ্ছে 2650 টাকা, আর তারপরেরটার প্রাইস ছিল 2450 টাকা। আর এই ব্যাগগুলোর ভিতরে কিন্তু অনেক বেশি স্পেস, দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটা তো চেম্বার আছেই, তাছাড়া মাঝখানেও তো অনেক বড় একটা চেম্বার, তার সাথে হচ্ছে পকেট আছে, চেইন আছে, এবং তার সাথে লং বেল্ট এবং শর্ট বেল্ট তো আছেই। আর এখানে দেখেন, এখানের কিন্তু প্রত্যেকটা ব্যাগ অনেক বেশি সুন্দর, একটার চাইতে আরেকটা আপনি কম সুন্দর বলতেই পারবেন না। তো আমি শুধু বলেছিলাম যে আমার একটা সাদা ব্যাগ পছন্দ করতে হবে, তখন দেখেন আপু কি পরিমাণে কতগুলো সাদা ব্যাগ বের করে দিল। তো ছোট ব্যাগ, বড় ব্যাগ এর পাশাপাশি কিন্তু ব্যাগ ব্যাগও রয়েছে। এছাড়া এই যে ব্যাগটা, এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। দূরে কোথাও একদিনের জন্য গেলে কিন্তু একদিনের প্রয়োজনীয় যা যা জিনিসপত্র এটা কিন্তু এইরকম একটা ব্যাগে ক্যারি করা যায়। এছাড়া কয়েকদিনের জন্য ট্রাভেল করলেও কিন্তু এই যে ব্যাগগুলো রয়েছে, বিশেষ করে এয়ারে যারা ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো খুবই পছন্দের হবে। এখন আমি আপনাদের সাথে যে ব্যাগ দুইটা দেখাচ্ছি, এই ব্যাগ দুইটা এত বেশি সুন্দর যে কোনো আপুর পছন্দ হবে। আর এই ব্যাগগুলো যদি কোনো আপুর পছন্দ হয়ে থাকে, আপুর পেজ থেকে নিতে চাইলে কিন্তু আমার নাম বলে কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। যাই হোক, ছোট বড় অনেকগুলো ব্যাগের কালেকশন আপনাদের সাথে শেয়ার করেছি আমি, আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে রদুশির পছন্দের কালেকশন। তো বেশ কয়েকটা সে বেছে নিয়েছে, আর এইখান থেকে একটা তো আজকে সে নিয়েই যাবে। তো অনেক ব্যাগ দেখালাম, এরপর ওনাদের শপের আমি কিছু হিজাব কালেকশন দেখাই, আর এগুলো হচ্ছে সিল্ক হিজাব। আর প্রত্যেকটা হিজাব কিন্তু ইম্পোর্টেড ওনাদের কাছে, মানে আমাদের দেশীয় হিজাব নেই। শুধু সিল্ক না, বিস্কোস, কটন, মানে অনেক ধরনের হিজাব রয়েছে আপুদের পেজে এবং আপুদের শপে। তো এখান থেকে বেশ কিছু সিল্কের হিজাব আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তাই এক এক করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবশেষে যেগুলো খুব বেশি পছন্দ হয়েছে সেগুলো তো একটু ট্রায়াল করেও দেখলাম।
আর শুধু কিন্তু সিল্ক হিজাব না, বিস্কস কটনের এই হিজাবগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমি বারবার কেন হিজাব বলছি, এগুলো এত সুন্দর ওয়েস্টার্ন কালেকশন, যারা ওয়েস্টার্ন পরেন তারা কিন্তু স্কার্ফ হিসেবেও এটার সাথে খুব সুন্দর ক্যারি করতে পারবেন। যাই হোক, অনেক অনেক হিজাব দেখেছি, আর এর মধ্যে এই তো ক্রেপের এই হিজাবগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দুই শেডের এই হিজাবগুলোতে আসলে এত সুন্দর ম্যাটেরিয়াল, আমি তো ভাই একদম আরামদায়ক হিজাব খুঁজি সবসময়, তো আমার জন্য একদম পারফেক্ট ছিল এই ক্রেপের হিজাবগুলো। আচ্ছা, আপুদের পেজ বা শপে কিন্তু শুধু হিজাব না, আপুদের পেজে কিন্তু এরকম আভায়া পাওয়া যায় যেগুলো হচ্ছে শর্ট এবং লং দুই টাইপেরই হবে। এই আভায়াগুলো না আমার অনেক ভালো লাগে। দেখা যায় যে বাচ্চা স্কুল থেকে আনতে গেলাম, ভিতরে কি পরা আছে চেঞ্জ করা লাগলো না, উপরে এরকম একটা আভায়া পরে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এর মধ্যেও অনেক অনেক কালেকশন দেখেছি, আর সবচাইতে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওনাদের কাপড়ের কোয়ালিটি। আভায়া তৈরির এই যে কাপড়গুলো, এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, কোয়ালিটি নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করতে হয় না কিন্তু। যাই হোক, শর্ট আভায়ের পাশাপাশি কিন্তু লং আভায়াও আছে। যারা ফুল কভারেজ চান, মানে পুরো একদম বডি কভার করতে চান, তাদের জন্য কিন্তু এই লং আভায়াগুলো, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একটা দুইটা না, আভায়ের কালেকশন এত পরিমাণে বেশি যে সব তো আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারবো না, তাই আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি। বাকিটা আমি যে পেজ লিঙ্ক দিয়ে দিবো, আপনারা চাইলে ওনাদের পেজটা ভিজিট করে দেখে নিতে পারেন। তো শুধু সিম্পল না, অনেক গর্জিয়াস কাজের মধ্যেও খুব সুন্দর সুন্দর কিছু আভায়া দেখলাম আপুদের এখানে রয়েছে, যেটা আমি আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম আমার পছন্দ মতো কয়েকটা বের করে, যেগুলো এবার ঈদে যারা আভায়া কিনতে চান তারা কিন্তু নিতে পারেন। আর এগুলো পরে কিন্তু অনায়াসে যে কোনো পার্টিতেও যাওয়া যাবে। দেখতে দেখতে তো আমি নিজের উপরেও একটা মানে দেখে ফেললাম, মানে একটা পরে ফেললাম যে আমাকে আসলে কেমন দেখা যাচ্ছে। যাই হোক, আপুদের আভায়া কালেকশনের প্রত্যেকটা আভায়া কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। এছাড়া ওনাদের পেজ সব দুই জায়গাতেই রয়েছে, টপস, শর্ট শার্ট, লং শার্ট, কোয়ার্টস, ওয়ান পিস, এগুলো অনেক কিছু, যেগুলো প্রাইস আসলে শুরু হয় 650 থেকে 7,500 পর্যন্ত। এরপর তো বেশ কয়েকটা নিজেদের পছন্দ মতো আলিয়া কাট থ্রি পিসগুলো দেখলাম, আর আলিয়া কাটটা তো এবার ঈদে মোটামুটি ট্রেন্ডিংয়ে আছে, আমার কাছে মনে হয় এটাই হচ্ছে ঈদের হিট কালেকশন। আলিয়া কাট ছাড়াও ছিল লং গাউন, মানে গর্জিয়াস কাজের লং গাউন, তার সাথে ছিল খুবই গর্জিয়াস থ্রি পিস, আর এই থ্রি পিসের হচ্ছে ওড়না, তারপর হচ্ছে সালোয়ারের নিচের অংশ, আবার পুরো থ্রি পিস জুড়াই এত গর্জিয়াস কাজ ছিল, আর এর ম্যাটেরিয়ালও ছিল খুবই ভালো কোয়ালিটির। এখানের প্রত্যেকটা থ্রি পিসই সুন্দর ছিল, তবে আমার ব্যক্তিগতভাবে এই সাদা থ্রি পিসটা অনেক বেশি পছন্দ হয়েছিল। এরপর দেখলাম অর্গানজার মধ্যেও খুব সুন্দর কাজের থ্রি পিস ছিল। এছাড়াও কিন্তু ভীষণ গর্জিয়াস দেখেছিলাম ঘরারার ঈদ কালেকশন, আর এটার মধ্যে ছিল দুইটা কালার, এই তো একটা কালার, এছাড়া আরেকটা কালার ছিল ব্ল্যাক। যাই হোক, অনেক অনেক ঈদ কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম, আমি নিজেও কিছু কিছু শপিং করলাম, আর মোটামুটি এই যে আপুর যে ব্যাগ কালেকশনগুলো দেখিয়েছিলাম সব দেখিয়েছিলাম ইম্পোর্টেড বাহিরের কালেকশন, আর সব ইম্পোর্টেড জিনিসপত্রের মধ্যে এই ব্যাগগুলো ছিল আমাদের দেশীয় কালেকশন। তবে দেশীয় কালেকশন হলো এটা খুবই ভালো মানের ব্যাগ ছিল, যেটা আপু আমাকে একটু আগুনের মধ্যে টেস্ট করে দেখিয়েছিল যে দেখেন এটা অরিজিনাল চামড়া কিনা। যাই হোক, আর এই টেস্ট দেখানোর এটাই মানে যে এবারের ঈদে কেউ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিনতে চাইলে তারা কিন্তু আপুদের অনলাইন পেজ বা আপুদের শপে এসে কেনাকাটা করতে পারেন। তো শপিং শেষে এখন হলো বের হয়ে যাব, আর কি কেনাকাটা করলাম পরবর্তীতে একটা ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে। এখন তবে বিদায় নেই, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।